আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করি, সিসিসি আপনাকে যুক্ত করা হয়েছে। সিসিসি বলেন। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আশা করি, আপনিও ভালো। বলেন তাহলে। আমি জানতে চাচ্ছি যে কোরআন নাজিল হচ্ছে তো আরবি ভাষায়, সেই সময় তো আরো অনেক ভাষা ছিল, যেমন আমাদের বাংলা ভাষায় তো অনেক কিছু ধার করা, সংস্কৃতি তারপর অনেক আছে এরকম, তাহলে সেই কোরআনে কি মানে অন্য কোনো ভাষা আছে যে তখন নাজিল হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ কোরআনের অন্য ভাষার শব্দ আছে। তো সেটা যদি একটু বলতেন আমার ভালো হতো। আপনি একটু সংশয়.কমে ঢুকে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি লেখাটা পুরোটা আগে পড়েন, তারপরে আপনি এই বিষয়ে আমার সাথে কথা বলতে আসেন, ঠিক আছে? আগে লেখাটা পড়ে আসেন, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার মানে অনেক লেকচার শুনি এবং সংশয়.কম ওখানে যা কিছু পড়ি, অনেক ব্যস্ততার কারণে হয়তো সবগুলো পড়তে পারি না, তো আছে না, এটা ঠিক আছে যে আছে। হ্যাঁ আছে। তা আপনার কাছে এই মুহূর্তে মানে যদি একটা আয়াত বা এরকম থাকে? ওইখানে এগুলো দেখাতে গেলে অনেক টাইম লাগবে ভাই, আপনি ওই লেখাটা আগে পড়ে আসেন। আপনাকে একটা ক্লু দিয়ে দিই যে আল্লাহ শব্দটা, যে আল্লাহ শব্দটা, এই শব্দটাই হচ্ছে গিয়ে অন্য ভাষা, অন্য অন্য ভাষার একটা শব্দ, অন্য ভাষা থেকে রুটটা অন্য অন্য জায়গা থেকে আসছে, এটা যে লেখে সেটা সেটা রুটটাই অন্য জায়গা থেকে আসা। আপনি ওই লেখাটা পড়ে আসেন, পরে আসার পরে আপনার সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার আরো একটা প্রশ্ন ছিল যে আমি কোনো বিশেষ কোনো ধর্মের কথা বলতেছি না, যে শুধু বলতেছি যে যে কোনো একটা আশা বা পরকালের যে টার্মটা আছে এটা তো মানসিক ভাবে মানে একটা শান্তি যোগায়, কিন্তু যখন আমি ভাবি যে আপনার কথা মানসিক ভাবে, যুক্তির সাথে, হ্যাঁ মানসিক ভাবে শান্তি তো অনেক কিছুই যোগাইতে পারে। যেমন আমার মানসিক যেমন শান্তি যোগায় যখন আমি ভাবি, মনে মনে যখন ভাবি যে মনিকা বেলুচি আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ বুঝছেন, মনিকা বেলুচি যে ইটালিয়ান একজন নায়িকা, খুব সুন্দরী, ওনারা দেখলে আমার খুবই ভালো লাগতো ভাই। আমার মনে মনে রাতের বেলা তার মনে মনে ভাবতে আমার অনেক ভালো লাগতো ভাই। হ্যাঁ মনে অনেক শান্তি পেতাম। এর মানে কি, এর মানে কি এটা যে মনিকা বেলুচি আসলে আমরা বিয়া টিয়া করবো, এটার কোনো সম্ভাবনা আছে ভাই? না মনিকা না বেলুচি তো অনেক আমরা কিছু, চিনেও না, মনিকা বেলুচি তো আমরা চিনেও না নাকি, কোথাকার না কোন আসিফ মহিউদ্দিন এটা চিনেও না নাকি? হ্যাঁ, এটা সাময়িক আপনি কল্পনা করলে শান্তি পাবেন কিন্তু বাস্তবে আপনি পাবেন না, কিন্তু কথা হচ্ছে আমরা তো মানে মারা যাওয়ার পর যে জিনিসটা, তো সেই জিনিসটা মানে মারা যাওয়া পর্যন্ত আমরা একটা মেন্টাল স্পেস মানে মানে মানসিক ভাবে শান্তি পাইতাম, এটা তো আপনার আপনারা যেভাবে যুক্তি মানে তথ্য প্রমাণ দিতেছেন, তাহলে তো মানসিক মানে ভাবে আমার যদি শান্তি পাইতে চান তাহলে আপনি আরো বড় বড় শান্তি পান। মনে করেন আমি একটা ধর্ম প্রবর্তন করলাম, এটা ধর্মের 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 বিধান হইলো আপনি মরার পর আল্লাহ হয়ে যাবেন ভাই। হ্যাঁ আপনি মরণের পর আল্লাহ হয়ে যাবেন, আল্লাহ তখন মানুষ হয়ে যাবো, এটা এই ধর্ম আমি আল্লাহ, প্রবর্তন করবো, এটাতে তো আরো মানসিক বেশি শান্তি পাইবেন আপনি, তাই না? যে আপনি মরার পর আল্লাহ হয়ে যাবেন পুরা। হ্যাঁ মানে যে কোনো একটা কিছু আমার ধর্ম, থাকলেই মানে, আমার ধর্ম তাহলে আপনি যদি মানসিক শান্তি যদি আপনার মুখ্য হয়, প্রমাণটা যদি আপনার মুখ্য না হয়, আপনার যদি মুখ্য জিনিস সেটা হয় যে আপনি আমি মানসিক শান্তি পাবো, প্রমাণ প্রমাণ আমার দরকার নেই ভাই, আমার মানসিক শান্তিটা দরকার, তাইলে ভাই আপনি আমার ধর্মটা পালন করেন যে আপনি মরার পরে আল্লাহ হয়ে যাবেন, ঠিক আছে? এখন এই মানসিক শান্তির জন্য আমার মাসে 5,000 টাকা করে ডোনেশন দেওয়া লাগবে, ঠিক আছে? যদি আপনি আমার মাসে 5,000 টাকা করে ডোনেশন দেন তাইলে আপনারে আমি মরার পরে আল্লাহ বানিয়ে দেবো ভাই। কারণ এই মানসিক শান্তিটা কি আপনি চান যে মরার পর আপনি আল্লাহ হইবেন এবং আমি মাসে চাই, পাঁচ কিন্তু হাজার টাকা আমি দিতে পারবেন? আমি টাকা আমি টাকা দিতে পারবো না, কিন্তু আমি চাই, টাকা দিতে পারবো না, ওইটা গেছে না, বুদ্ধি ফেলে গেছে। না কি প্রমাণ চাইবেন? টাকা দিতে হলে প্রমাণ চাইবেন আমার আমার কাছে তো অত টাকা নাই ভাই, আমার কাছে তো অত টাকা আমি দিতে পারবো না আচ্ছা প্রতি ঠিক মাসে। আছে, 1,000, মাসে 1,000, 1,000 করে দিন, ঠিক আছে? মাসে 1,000 করে দিন, ঠিক আছে? অসুবিধা নেই, আপনার জন্য ডিসকাউন্ট দিলাম, যান মরার পর আল্লাহ হয়ে যাবেন, ঠিক আছে? মরবেন সাথে সাথে দেখবেন আপনি আল্লাহ হয়ে গেছেন। না আপনার তত্ত্ব প্রমাণে এখন যদি বলি আমি যুক্তি, যুক্তি তো আমি পাবো না, সেই রকম আপনি বলতেছেন যে যে কোনো ধর্মই যখন যুক্তি তত্ত্ব দিয়ে বা প্রমাণ দিয়ে আমি যাচাই করব ভাই তখন আমি পারবো আপনাকে, না। আপনি আপনি আমার কথাটা, আপনি যেটা বলছেন যে মানে থাকলে থাকুক না থাকলে না থাকুক এত যুক্তি প্রমাণ করে কি হইব, আমি তো ভাই মরার পর্যন্ত মনে শান্তি পাইতেছি যে মরার পর আবার আমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে উঠাইবো, আমরা আবার আমরা সবাই দেখবো টেকমু, এখানে বিচার টিচার হইবো, আমার জান্নাতে দিব নিলে জাহান্নামে দিব, কিছু একটা তো করবো, আমি তো বাইচা যাবো, মরবো তো আর না, বাইচা তো থাকবো। হ্যাঁ হ্যাঁ আপনার দরকার প্রমাণ প্রমাণ দরকার নেই, আপনার দরকার এই মানসিক শান্তিটা যে আপনি মরার পর বাইচা উঠবেন। তাহলে আমি তো না ভাই, আপনাকে একটা বেটার অপশন দিলাম ভাই, বেটার, আপনার শান্তিটা আরো এক্সটেন্ড করবে আপনার শান্তিটা। দেখেন আপনি চিন্তা করে যে আপনি আমার মাসে মাত্র 1,000 করে টাকা দিবেন, তার বিনিময়ে আমি আপনার মরার পরে আল্লাহ বানাই দেবো, আপনি হইবেন আল্লাহ পাক। হ্যাঁ তখন আপনি আরো সের উপরে বৈশা পুরো পৃথিবীতে কন্ট্রোল করবেন, ঠিক আছে? বিচার আচার করবেন, ওই তুই এটা আমার আমার কথা মানুষ নাই দিবো তোরা দোষকে, এই মানে এই পাওয়ার আপনার কাছে চলে আসবে। এটা আরো ভালো না, আপনার মানসিক শান্তি আরো বেশি, মানসিক শান্তি পাবেন না, আপনার তো প্রমাণের দরকার নেই, আপনার তো দরকার মানসিক শান্তি। তাহলে আমার ধর্মটা আপনি এটা এই ধর্মটা নেন, মাসে 1,000 করে দেন মাত্র, তাই তো হইলো।
আপনি একটা বই বাইর করেন, সেই বই লেখেন, বই বাইর করলে মনে করেন আমি একটা বই বাইর করলাম, হ্যাঁ, বইয়ের ভিতরে লেখলাম এই সেই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই, এই সেই কেতাব, এই সেই কেতাব যাহাতে, এই হচ্ছে আসিফ মহিউদ্দিনের আসমানি কেতাব, মনে করেন এই যে এই ব্যানারের মতো, এই সেই ব্যানার, যেই ব্যানারের ব্যানারে কোনো সন্দেহ নাই, কালকে লিখছিলাম এটা কালকের লাইভে, এই সেই আসমানি ব্যানার, যেই ব্যানারে কোনো সন্দেহ নাই। এন্ড বই লিখলে কি আপনি আমার মাসে 1,000 করে দিবেন নাকি? আমি দিব না, হয়তো আমার মতো যারা পরবর্তীতে আসবে তারা অন্ধবিশ্বাসী হবে। আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন? আপনি তো মানে মানসিক শান্তিটাই তো চান, আপনি তো প্রমাণ, প্রমাণ তো আপনার জন্য মুখ্য না, তাই না? না, আপনি যেরকম, ভাই একটু বলি শুনেন, আমি আপনি যেরকম যুক্তি তত্ত্ব প্রমাণ চান সেই রকম পৃথিবীতে কোনো ধর্মই দিতে পারবে না, কারণ যখন আপনি ওইগুলো তো বিশ্বাস করার জন্য বলা হয়েছে যে যেগুলো ধর্ম সেগুলো বিশ্বাস। আপনাকে আমি, আপনাকে আমি জিজ্ঞেস করছি ভাই, যে আমার এই যে এই ধর্মটা যে আপনাকে আমি প্রস্তাব করলাম মাত্র, মাসে মাত্র 1,000 টাকার বিনিময়ে নিজেই হয়ে যান আল্লাহ পাক, এই ধর্মের নাম হলো মাসে 1,000 টাকার বিনিময়ে নিজেই হয়ে যান আল্লাহ পাক, একদম বাম্পার অফার, হ্যাঁ, প্যাকেজ ডিল, ঠিক আছে, একদম মানে খুবই মানে মনে শান্তি পাইবেন আপনি। হ্যাঁ, আপনার জন্য তো যুক্তি প্রমাণটা ইম্পর্টেন্ট না, এটা তো আপনি বলেই দিলেন আমাকে, আপনার দরকার হচ্ছে মানসিক শান্তিটা, তাহলে আপনি আমার ধর্মটাতে বেশি বেশি ভালো করে বিশ্বাস করেন, বিশ্বাস করলে তখন তো আপনার মানসিক শান্তিটা আরো বেশি হইব, যে আপনি মরার পর আল্লাহ হইবেন। এই ধর্মে থাকলে মনে করেন এখন আপনি যে ধর্মে আছেন, এই ধর্মে তো আরো অশান্তি, যে মরার পরে জান্নাতে যাইবো নাকি জাহান্নামে যাবো, জাহান্নামে গেলে তো পিটাইবো আল্লাহ পাকে, তো গ্রিল করবো মানে একেবারে আগুনে পোড়াইবো, অনেক পিটাই পিটান পিটাইবো, সাপে কামড়াইবো, কুমিরে কামড়াইবো, তারপর নাকি অ্যাসিড খাওয়াইবো, নাকি সূর্যের আলো কত মানে আগুনে পোড়াইবো, উহরে বাবা কি নাকি হয়। কিন্তু আমি তো আপনাকে একটা বাম্পার অফার দিলাম, এর থেকে বেটার অফার দিছি, তো বেটার অফারটা হচ্ছে আপনি মরবেন, সাথে সাথে দেখবেন আপনি আল্লাহ পাক হয়ে গেছেন। হ্যাঁ, মরার পরেই দেখবেন, পরের মুহূর্তেই দেখবেন আপনি আল্লাহ পাক, আপনি আল্লাহ পাক। আপনার ধর্মে, আপনার আপনার ধর্মে তো কোনো ভয়ের কিছু থাকলো না, ভয়ের কিছু না থাকলে তো আমি মনে করেন যে আমি আল্লাহ হতে চাই না, কিন্তু মরে গেলাম কিছুই নাই, তাহলে ঠিক আছে। ভয় জিনিস অ্যাড করে দিতেছি, এখনই অ্যাড করে দিতেছি, অসুবিধা কি, এখনই অ্যাড করে দিতেছি। আপনি যদি আমার কথা না মানেন তাহলে মরার পর আপনি শয়তান হইবেন, হ্যাঁ, ইবলিশ হইবেন, জাহান্নামে পড়বেন আমার কথা না মানলে। ইবলিশ হলে তো অনেক ভালো, ইবলিশের অনেক ক্ষমতা, তাহলে তো ওটা তো ইবলিশ হয়ে জাহান্নামে চলে যাবেন, সরাসরি সরাসরি ইবলিশ হয়ে জাহান্নামে চলে যাবেন। দেখেন আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন, এই আমার এই অন্ধবিশ্বাসটা আপনি নিবেন কিনা, আপনার অন্ধবিশ্বাসের থেকে আমার অন্ধবিশ্বাসটা ভালো ভাই, ভালো না? আপনি মরার পর আল্লাহ হয়ে যেতেছেন, এখানে তো আর আল্লাহ আল্লাহ অফার দিতেছে না, আল্লাহ আর অফার দিতেছে না, তাই না? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে যে অন্যান্য ধর্ম চাইতে আপনি যে ধর্ম মানে আবিষ্কার বা যেটা বলতেছেন, হ্যাঁ এটা ঠিক আছে যে অন্য চাইতে মানে বেটার। আপনার মানসিক শান্তি, আপনার মানসিক শান্তির জন্য তো এটা তো একটা পারফেক্ট ধর্ম, তাই না? কিন্তু আমার তো ওটা অনুভূতি কাজ করতেছে না, আপনার যে ধর্ম বেশি বেশি বিশ্বাস করার চেষ্টা করেন, বেশি বেশি বিশ্বাস করার চেষ্টা করেন, মনে করেন আমার নাম দিনে 3,000 বার জপ করবেন, আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই, আল্লাহু আল্লাহু যেটা করেন না সেইভাবে, আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই, আল্লাহ আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই, লা ইলাহা আসিফ ভাই, লা ইলাহা আসিফ ভাই, এটা বলবেন, ঠিক আছে, দিনে 500 বার করে বলবেন, বললে দেখবেন ইমানটা তখন আস্তে আস্তে মজবুত হবে, একদিনে তো আর ইমান মজবুত হয় না, তাই না? আপনি এইভাবে ইমানটা মজবুত করবেন, তারপর আমার একটা ছবি টানাবেন ঘরের এক জায়গায়, ওয়েন আপনি সিজদা করবেন দিনে 7 বার, বুঝছেন, 7 বার আমার ছবির উপরে সিজদা করবেন, দেখবেন আপনার ইমান আস্তে আস্তে বাড়তে থাকবে, এইভাবে আপনি ইমানটাকে বৃদ্ধি করেন এবং মানসিক শান্তি বৃদ্ধি করেন, বুঝছেন। ভাই আপনি একটু তাড়াতাড়ি ওই বইটা বের করেন বা ধর্মগ্রন্থটা বের করেন, আমরা তাহলে দেখি, পড়ি দেখি আপনাদের আপনাকে মানা যায় কিনা। যে ওই মনে করেন ওই ভিতরে একটাই মাত্র লাইন লেখা, পুরো মোটা একটা বই, বইয়ের ভিতরে একটা মাত্র লাইন লেখা, বাকি সব পৃষ্ঠা ফাঁকা সাদা, ওই একটা একটা লাইনে লেখা যে এই সেই কেতাব হাতে কোনো সন্দেহ নাই, বুঝছেন, আর কিছু লেখা নেই। তারপর ওই কথাটা আবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ওই লেখাটা আবার হাদিস আছে, হাদিস পড়ন লাগবো, তাফসির পড়ন লাগবো, তাফসিরটা হলো এটা যে আপনি মরার পর আল্লাহ পাক হয়ে যাবেন। হ্যাঁ, যান এইটুকুই ধর্মগ্রন্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটুকুই ধর্মগ্রন্থ, এত বেশি কেন্দ্রের ভিতরে নেই তোমরা। ও তাহলে তো ঠিক, আপনার ধর্ম তাহলে তো মানে বেটার হচ্ছে, কারণ অন্যান্য ধর্মগ্রন্থ পড়তে গেলে কোরআন পড়ো, হাদিস পড়ো, তারপর তাফসির, তারপর বিভিন্ন আবার মতভেদ, তাহলে তো আপনারটাই ঠিক আছে। মানে বিকাশ করে পাঠাইবে নগদে বা বিকাশে পাঠাতে হবে, আপনার বইয়ে তো সেটা লেখা লাগবে যে এই নাম্বারে বিকাশ করলে আমি 1,000 টাকা পাবো, আপনার মরার পরে বিশ্বাস করেন যে আপনি আল্লাহ পাক হয়ে যাবেন, তাহলে এটা তো লিখে দেওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, লিখবো না, অসুবিধা নেই, লিখবো। ঠিক আছে ভাই,
না ভাই আমার, আমি এইগুলো আসলে, আমি যেটা প্রশ্ন, হ্যাঁ ভাই আমি বুঝছি, আমি আমি একটু, আপনাকে হ্যাঁ যেটা ভাই বলার আমি সেটা বুঝাই দিচ্ছি, বলেন এবার। হ্যাঁ ভাই আমি আমি বুঝছি ভাই আপনার কথা বুঝছি। আমি একটু মানে অন্য প্রশ্ন করতে চাই, আমি আসলে একটু মানে ফান হিসেবেও নিতেছি আপনার কথা, আমার ভালো লাগে, আমি প্রতিদিন 5-6 ঘন্টা করে আপনার লেকচার শুনি। আমি যেটা জানতে চাইছি যে ইসলাম ধর্মের যে ওই মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে হাদিস গুলো মানে নিজের কথা লিপিবদ্ধ পরবর্তীতে যে ইয়ারা মানে যেমন বুখারি মুসলিম এইগুলো কি মুহাদিস, কে বলছে এটা? আপনি কোন দাদাই বলতে যে মোহাম্মদের সময় হাদিস দেখা হয়নি, এটা কে বলছে? না না ভাই আমি আমি ওটা আমি জানি, এমনও হাদিসে আছে যে বলছে যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো না, সেই সময় নাকি পোড়ানো হয়েছে, যে আমি মাঝে মাঝে যে সজল রোশান আমেরিকায় থাকে তার, না না মোহাম্মদের সময় হাদিস রাখা হয়েছে ভাই, মোহাম্মদের সময় হাদিস রাখা হয়েছে। হ্যাঁ আপনার ওই সংসদ.com এ হাদিস যে সংকলনের ইতিহাস আমি এটা পড়ে দেখছি আপনার সাথে, মানে অন্যান্য যে ইয়াগুলো আপনার যুক্তি তত্ত্ব প্রমাণের সাথে ওইগুলো কিছুই না, কিন্তু হাদিসে তো বলা আছে যে তোমরা যদি আমার কিতাব মানে যে কোরআনের সাথে যে সংমিশ্রণ হবে এই কারণে হাদিস লিপিবদ্ধ করো না, মুহাম্মদের জীবন দশায় যে বলি গেছে, হাদিসটাও তো বুখারী শরীফ না মুসলিম শরীফের, তাহলে এটার কি ব্যাখ্যা আপনার কাছে আছে? প্রথম পর্যায়ে যখন কোরআন লিপিবদ্ধ হচ্ছিল তখন বলা হয়েছে যে এখন তোমরা হাদিস দেখো না, কারণ তাতে মিশ্রণ হয়ে যাবে, কোনটা কোরআন হ্যাঁ কোনটা হ্যাঁ হাদিসে বোঝা যাবে না। হ্যাঁ পরে যখন সেই সময় মুহাম্মদের সীমিত সংখ্যক ওহী লেখক ছিল, হ্যাঁ পরে যখন দেখা গেল যে ওহী লেখকও হয়েছে অনেকগুলা, আবার হাদিস লেখকও হয়েছে অনেকগুলা, সংখ্যা বাড়ছে, সাহাবিদের সংখ্যা বাড়ছে, এক ক্যাটাগরির সাহাবিদের দায়িত্ব দেওয়া হইলো তোমরা শুধুমাত্র কোরআনের আয়াত লিখবা, আরেক ক্যাটাগরির সাহাবিদের দায়িত্ব দেওয়া হলো তোমরা শুধু হাদিস লিখবা। প্রথম অবস্থায় সংখ্যা কম ছিল দেখে শুধু কোরআন গুলাই লেখা হইতো, হাদিস গুলা লেখা বন্ধ ছিল। পরে যখন সংখ্যা বাড়লো তখন কোরআনও লেখা হইলো হাদিসও লেখা হইলো। তাহলে কি মানে পরবর্তীতে অনুমতি দিয়ে গেছে যে তোমরা আমার লেখা মানে বা আমার হাদিস লিপিবদ্ধ করো এরকম? হ্যাঁ সেটা তো ওই যে লেখাটার কথা আপনি বললেন সেই লেখাটার ভিতরে হাদিস গুলো আছে। হ্যাঁ হ্যাঁ হাদিস তো আছে, হাদিস এটাও আছে ওটাও আছে, তাহলে তো হাদিসের তো আর তারিখ নাই, যে এই লেখাটা যেমন ওই যে নাসিক মানসুক আছে তো হাদিসের এরকম কি নাসিক মানসুক আছে? তাহলে হাদিসটার যে ব্যাখ্যা গ্রন্থ গুলো সেগুলো একটু খুলে দেখেন, শরহে সহি মুসলিম, শরহে ফতুল বারি। হ্যাঁ আমি আমি আপনার কথা বুঝছি কিন্তু আমার কথা আপনি বুঝেন নাই, আমি বলতেছি যে হাদিস ধরেন যখন কন্ট্রাডিকশন করে তখন কোনটা আগে আর কোনটা পরে, এটা তো হাদিসে উল্লেখ করা নাই যে এত তারিখে এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পরবর্তীতে এই হাদিস বলছে, যেমন কোরআনের এই যে নাসিক মানসুক আয়াত আছে, এটা তো প্রাসঙ্গিক ঘটনাবলী পর্যালোচনা করলেই বোঝা যায় যে এটা কোন সময়ের। এটা যখন আপনি ঘটনাবলী মুহাম্মদের সিরাত যখন আপনি জানবেন তখন তো আপনি বুঝতেই পারবেন যে এটা কোন সময়ে। মনে করেন হাদিসের ভিতরে লেখা আছে উহুদের যুদ্ধের পরে মুহাম্মদ এক জায়গায় গেল, তাহলে তো আপনি বুঝাই ফেললেন যে এটা এই ঘটনা ঘটছে উহুদের যুদ্ধের পরে নাকি। হ্যাঁ হ্যাঁ আবার ধরেন মানে খন্দকের যুদ্ধ থেকে ফেরার পথে মুহাম্মদ দেখলো একটা জায়গায় একটা জটলা, এখানে তো আপনি বুঝেই গেলেন এটা খন্দকের যুদ্ধের পরে, তাই না? হ্যাঁ তারপর মনে করেন যে হাদিস লিখতে বারণ করলো, যখন হাদিস লিখতে বারণ করে বললো যে এটা কোরআনের সাথে মিশ্রিত হয়ে যাবে তোমরা লিখো না, তার মানে বোঝাই তো গেল যে এটা হচ্ছে মদিনায় আসার পরে কিছুদিনের মধ্যেই এই হাদিসটার সময়কাল, কারণ হচ্ছে সেই সময় মুহাম্মদের কিছু সাহাবী টাবি হয়েছে এবং সেই সময় শুধুমাত্র ওহী লেখকরা ছিল, মানে হাদিস লেখকরা তখন ছিল না নাকি। আবার যখন বললো হ্যাঁ তোমরা এখন হাদিস লেখো, হাদিস লেখা বলো, তখন তো মনে করেন মানে এই যে আবু হুরায়রা, তারপর আমর ইবনে আস, হ্যাঁ আমর, সে তো তখন সাহাবী হয়ে গেছে, তার মানে এই ঘটনার পরে, এরা তো তখন বালক, এরা তো তখন ছোট বয়স, বয়স কম, তার মানে এই ঘটনা একেবারে মদিনার শেষের দিকের ঘটনা, মুহাম্মদের শেষ জীবনের ঘটনা, শেষ 4-5 বছরের ঘটনা, তাই না? তাহলে তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে হবে মুহাম্মদের শেষ 4-5 বছরের ঘটনা। যখন হাদিস বর্ণনাকারী মনে করেন আবু হুরায়রা, তখন তো বোঝাই যাবে যে এটা মুহাম্মদের শেষ জীবনের ঘটনা, মক্কী জীবনের তো ঘটনা এটা না, একটু বোঝাই যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এইভাবে প্রত্যেকটা জিনিসই এইভাবে বের করা যায়, যে জিনিসগুলো বের করা যায় না সেগুলো অন্য অন্য ঘটনা পরম্পরা দেখে বের করতে হয় যে সময়টা, সময়টা কখন। তাহলে এটা ডিপেন্ড করতেছে আপনার হলো যে আমার লেখাপড়ার উপর, যে আমি কতটুকু মানে উহুদ খন্দ কোনটার পর কোনটা ঘটছে, তাহলে এইগুলো বিস্তারিত জানার পর নিজে নিজে মানে যে অবজারভেশন করা লাগবে যে এইগুলো নিজে নিজে না, এই জন্য আপনি মুহাদ্দিসটা, মুহাদ্দিস যারা তারা এই হাদিসগুলো গবেষণা করে, এই মুহাদ্দিসদের বই আপনি পড়ে দেখবেন যে তারা এটা এই বিষয়ে কি বলতেছে। মহাদিস ঘরে কি অনুমতি দেওয়া আছে বা অথোরাইজ করা আছে যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো পরবর্তীতে, এরকম কোন হাদিস আছে? মহাদিস হাদিস লিপিবদ্ধ করে না, মহাদিস হাদিস গুলা
সমস্ত হাদিস পর্যালোচনা করে, মানে গবেষণা করে, গবেষণা করে দেখে কোন হাদিসের এরকম রাবিটা কিরকম ছিল, এগুলো মানে পর্যবেক্ষণ করে, গবেষণা করে এগুলো নিয়ে। রাবিদেরকে যে যে সার্টিফিকেট দেয়, মানে যেটা সনদ, এই অধিকারটা তাদেরকে কে দিছে? এই অধিকারটা কে দিছে, মানে একজন মানে মানুষ যদি মনে করেন মিথ্যুক হয়, তাহলে সে তারা বলবে না যে এরা মিথ্যুক, এই ব্যক্তি মিথ্যা কথা বলছিল। এই অধিকার কে দিছে, এই অধিকার কে দিছে মানে কি, মনে করেন আপনি আমার লাইভে এসে একদিন মিথ্যা কথা বলে গেলেন, মিথ্যা কথা বলে ধরা খেয়ে গেলেন, তাহলে অন্য মানুষরা বলবে না যে এই সিসিসি নামক যিনি যুক্ত হয়েছিল, এবার একটা ভোট চাপা বাদ, এটা একটা টাউট। বা মনে করেন আপনি আমার থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত দেন না, অনেকদিন ধরে ঘুরাইতেছেন কিন্তু টাকা ফেরত দেন না, দিলে তাহলে আপনার আপনার বিশ্বাসযোগ্যতা বা আপনার গ্রহণযোগ্যতা তখন কমে যাবে না মানুষ অন্য মানুষের কাছে? যখন গবেষকরা এগুলো নিয়ে গবেষণা করবে তখন তারা বলবে না যে এসিসিসি ভাই আপনি মহিদিনের থেকে 5,000 টাকা ধার নিয়ে এই যে বাগন বাগলো, এরপরে আর এদিকে এলো না। হ্যাঁ, এরপরে আর আহে না, আর আহে না, এই এই হালা একটা বাগ। এই যে এটা লিখে রাখবে মহাদিসটা, এটা লিখে রাখবে যে এইচএসসি এবার একটা বাদ পার, এই আসিফ মহিদিনের থেকে 5,000 টাকা ধার নিয়ে এই যে বাগন বাগছে আর এদিকে অনুমতি নিবো, ভাই আমার অনুমতি দেন এই কথাটা আমি লিখবো, এটা কি ব্যাকপলের মতো কথা বলতেছে? মানে একটি চুনা হাগা লেভেলের ব্যাকপলের মতো মুমিনদের মতো কথাবার্তা বাইরে দিচ্ছে না ভাই। আমি আপনাকে বলি শুনেন, আমি আপনার যে কোনো কারো কাছে একটা যদি ফট করি, তার মানে এই না যে আমার জীবনে সব কিছু, মানে এই কথাটা যে বললেন, এই কথাটা যে বললেন আপনি মুহাদ্দিসদেরকে এই অথরিটি কে দিছে এরা মানে বিশ্লেষণ করব কোন বেবাড়ায় কেমন, এরা এটা কেমন কেমন বেগমের মতো কথা হইলো আমি তো বুঝলাম না। এটা তো যে কোনো মানুষেরই অথরিটি আছে, যে কোনো মানুষেরই অথরিটি আছে। আপনি যদি আমার থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেন, আমি তো লিখবো যে এসিসিসি ভাই আমার থেকে একদিন 5,000 টাকা ধার নিয়ে আর ফেরত দেয় না, ঘুরাইতেছে আমার টাকা নিয়ে, তাই আমি লিখবো না? এর জন্য আমার অথরিটি লাগবে, অথরিটি অবশ্যই লাগবে, কারণ আমি চারটে শুনছি, তাই তো তার শত্রু কথা বলে যাচ্ছেন, বেকুবের মতো কথা বলে যাচ্ছেন, এটা লিখতে আমার অথরিটি লাগবে, এটা লিখতে আমার কারোর থেকে অনুমতি নেওয়া লাগবো যে এই আমি এই কথাটা লিখবো, এটা লিখতে হইলে আমার কারোর থেকে অনুমতি নেওয়া লাগবো। মানে একদম রাম বলদের মতো কথা বলে না তো ভাই, এত চুনা হাগের সাথে কথা বলি না, মানে রাম বলদের মতো এক একখান মানে মারতেছে কথা, আমার নাকি এটার জন্য কারোর থেকে অনুমতি নেওয়া লাগবো যে এই বেটা আমার থেকে টাকা নিছে টাকা ফেরত দেয়, এটা লিখতে আমার নাকি কারোর থেকে অনুমতি নেওয়া লাগবে? বেকুব থেকে এই বেকুব মানে জন্মায় এই টাইপের বেকুব থেকে মানে মানুষ হিসেবে জন্মায় কেন এগুলো, আমি এটাই বুঝি না। মাথায় কি আছে এগুলার, মাথার ভিতরে কি আছে এগুলার? রাম বেকুব ভাই, এক একটা রাম বেকুব আসে, এই মুমিন গুলো একদম রাম বেকুব আসে। একজন মানুষ লিখবে যে তাই আমার থেকে টাকা নিচ্ছে টাকা ফেরত দেয় না, এটা লিখতে নাকি আমার কারো থেকে অনুমতি নেওয়া লাগবো, কে আমার অনুমতি দিছে এটা লাগতে? কি বেকুব থেকে আসে এই বেকুব ভাই? আচ্ছা এবার রাজু আপনাকে